সালামু আলাইকুম আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম ইসরায়েলে হামলার ছক করছে হামাস হিজবুল্লাহ গোপন বৈঠক কমলা হ্যারিসকে সরাতে ছাবান্ন আইন প্রণেতার চিঠি কানাডায় দাঁড়িয়ে রাখায় মুসলিম যুবকের ওপর হামলা বিস্তারিত খবরে জানবেন কাশ্মীরে ড্রোন হামলার ঘটনায় জরুরি বৈঠকে মোদী এবার ডাস জাহাজের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ রাশিয়ার বিস্তারিত খবরে আরো জানবেন কানাডায় তীব্র তাপদাহে সত্তর জনের মৃত্যু পাকিস্তানে উদ্বোধন হল দৃষ্টিনন্দন নৌকা মসজিদ সবশেষে জানবেন মধ্যপ্রাচ্যে বিমান হামলা নির্দেশ দিয়ে প্রশ্নের মুখে বাইডেন সংবাদ শিরোনাম শুনলেন এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন ইসরায়েলে হামলার ছক কষছে হামাস হিজবুল্লাহ গোপন বৈঠক হামাসের প্রধান ইসমাইল হানিয়া ও হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লার নেতৃত্বাধীন হামাস ও হিজবুল্লার মধ্যকার একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠকে কীভাবে সর্বশেষ ইসরায়েলি সহিংসতার অভিজ্ঞতাকে কাজে লাগানো যায় সে বিষয়ে আলোচনা করেন হামাসের প্রধান ইসমাইল হানিয়া এছাড়া হামাস এবং হিজবুল্লার মাঝে বিদ্যমান গভীর সম্পর্ক ও সাম্প্রতিক ফলাফল নির্ধারণী যুদ্ধে মূল ভূমিকা পালনকারী উভয় সম্পর্ককে প্রাধান্য দিয়ে আলোচনা করা হয় পরবর্তীতে ইসরায়েল আবার হামলা করলে একত্রে দখলদারদের কিভাবে প্রতিহত করে বিজয় অর্জন করা যায় সেই পরিকল্পনা নিয়ে আলোচনা হয় গাজায় হামলার পর হামাস ও হিজবুল্লাহর মধ্যেকার সম্পর্ক আরও গভীর হয়েছে বলে ধরা হচ্ছে ফিলিস্তিনি শরণার্থী ও তাদের বংশধরদের স্বদেশে প্রত্যাবর্তনের অধিকার পুনর্বাসন কিংবা বিকল্প আবাসনের প্রক্রিয়া প্রত্যাখ্যাত হওয়ার পর তার গুরুত্বের উপর জোর দিয়ে হানিয়া বলেন স্বদেশ প্রত্যাবর্তনের আগ পর্যন্ত লেবাননে বসবাসকারী ফিলিস্তিনেরা হলেন দেশটির অতিথি লেবাননের সুরক্ষা ও স্থিতিশীলতায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হানিয়া আরও বলেন পবিত্র কুচ বা জেরুজালেম এখনও দখলদারদের সাথে সংঘর্ষের মূল কেন্দ্রবিন্দু আর প্রতিরোধ সংগ্রামী হলো তা থেকে মুক্তির কৌশলগত উপায় তিনি বলেন ফিলিস্তিনিদের ঐক্য হল স্বাধীনতা অর্জনের মূল ভিত্তি। কমলা হ্যারিসকে সরাতে সাপ আইন প্রণেতার চিঠি যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণের নেতৃত্বের ভূমিকা থেকে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে সরাতে প্রেসিডেন্ট বাইডেনের কাছে ছাপ্পান্ন আইন প্রণেতা চিঠি দিয়েছেন এই চিঠিতে তারা অভিবাসন নিয়ন্ত্রণের দায়িত্বপ্রাপ্ত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে পরিবর্তনের জন্য প্রেসিডেন্টকে অনুরোধ জানিয়েছেন সিটিতে বলা হয়েছে রিপাবলিকান্স হাউস রিপ্রেজেন্টেটিভ সদস্যরা পরিস্থিতির সমাধানের জন্য হ্যারিসের নিয়োগের বিষয়ে গুরুতর উদ্বিগ্ন বাইডেন ব্যক্তিগতভাবে হ্যারিসকে সীমান্ত পেরিয়ে আসা অভিবাসীদের নিয়ন্ত্রণ করার দায়িত্ব দিয়েছেন তার নিয়োগের পর থেকে তিনি সীমান্ত পরিদর্শন না করায় হাই প্রোফাইল জিওপি এবং ডানপন্থী ব্যক্তিত্বদের দ্বারা সমালোচিত হয়েছেন উইসকনসিনের জিওপি রিপ্রেজেন্টেটিভ গ্লেন গ্রোথম্যানের নেতৃত্বে ছাপ্পান্ন জন আইন প্রণেতা স্বাক্ষরিত এই সিটিতে কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন প্রকাশিত সাম্প্রতিক পরিসংখ্যানের কথা উল্লেখ করা হয় এতে বলা হয় দুই হাজার একুশ সালের মে মাসে মার্কিন মেক্সিকো সীমান্তে তারা এক লাখ আশি হাজার মুখোমুখি হয়েছেন অথচ গত বছর একই মাসে এই সংখ্যা ছিল মাত্র দুইশো সাতাত্তর যা ছয়শো পঁচাত্তর বলা হয় এই পরিসংখ্যানে গোয়াড বা পালিয়ে আসা ব্যক্তিদের এতে অন্তর্ভুক্ত করা হয়নি তবে সিবিপি কর্মকর্তারা অনুমান করেছেন যে দুই হাজার অর্থ বছরে প্রতিদিন গড়ে দুইশোর কম অভিবাসী পালিয়ে এসেছে অথচ এখন দিনে গড়ে এক হাজারের মতো আসছে গত দুই দশকে এ ধরনের সীমান্ত সংকট দেখা যায়নি এরপরও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এখনও এই সংকট দেখার বিষয়ে পর্যাপ্ত আগ্রহ দেখাচ্ছে না কানাডায় দাড়ি রাখায় মুসলিম যুবকের উপর হামলা কানাডার অন্টারিওতে মুসলিম বিদ্বেষী এক শ্বেতাঙ্গ বর্ণবাদী গাড়ি চাপা দিয়ে একটি মুসলিম পরিবারের চার সদস্যকে হত্যার কয়েক সপ্তাহ পর এবার স্যাসকাচুয়ানে এক মুসলিম যুবকের উপর হামলার ঘটনা ঘটেছে দাড়ি রাখা এবং ইসলামী পোশাক পরায় সাসকাচুয়ান প্রদেশের সাসকাতুন শহরের দুই অজ্ঞাত বর্ণবাদী সন্ত্রাসী পাকিস্তানি বংশোদ্ভূত মোহাম্মদ কাশিফ নামের এক মুসলিম অভিবাসীকে ব্যঙ্গবিদ্রুপ ও ছুরিকাঘাত করেছে শুক্রবার সন্ধ্যায় বাড়িতে ফেরার সময় হামলাকারীরা তাকে ছুরিকাগাত করার সময় চিৎকার করে বলেন আপনি কেন এই পোশাক পরেছেন আপনি এখানে কেন আপনার দেশে ফিরে যান আমরা মুসলমানদের ঘৃণা করি তারা ওই মুসলিম যুবককে আপনি দাঁড়িয়ে রেখেছেন কেন এই কথা বলে তার দাড়ির একটি অংশ কেটে দিয়েছে পরে তার বাহুতে ছুরিকাঘাত কাগাত করে এতে তার ক্ষতস্থানে চোদ্দটি সেলাই লেগেছে এ সময় পাশি আরেকজন হামলাকারীদের নিয়ে পালিয়ে যেতে গাড়ি নিয়ে অপেক্ষা করছিলেন বলে পুলিশকে জানান কাশিফ সাসকাতুন শহরের মেয়র শার্লি ক্লার্ক এক বিবৃতিতে এই ঘটনাকে ভয়ানক ও মর্মান্তিক বলে উল্লেখ করেছেন এতে তিনি আরও বলেন যে বর্ণবাদী সমাজে ইসলাম ভিত্তিক ঘৃণা ও বর্ণবিদ্যের সরাচ্ছে তাদের বিরুদ্ধে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে কাশ্মীরে ড্রোন হামলার ঘটনায় জরুরি বৈঠকে মোদী কাশ্মীরে ড্রোন হামলার ঘটনায় মঙ্গলবার জরুরি বৈঠকে বসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে সঙ্গে নিয়ে এই বৈঠকে মিলিত হয়েছেন তিনি এদিনের বৈঠকে কিভাবে অত্যাধুনিক অস্ত্র ব্যবহারের মাধ্যমে ভারতীয় বাহিনীকে আরও আধুনিক করে তোলা যায় তা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে শনিবার মধ্যরাতে কাশ্মীরের জম্মু বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনা ঘটে ওই ঘটনায় তেমন বড় কোনো ক্ষয়ক্ষতি না হলেও আতঙ্ক তৈরি হয় তারপরেই সীমান্ত নিরাপত্তা নিয়ে নরেশরে বসে দিল্লি ডাস জাহাজের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ রাশিয়ার এবার নেদারল্যান্ডসের যুদ্ধজাহাজের বিরুদ্ধে জলসীমা লঙ্ঘন এবং অনুপ্রবেশের অভিযোগ তুলল রাশিয়া মঙ্গলবার এক বিবৃতিতে এই কথা জানায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় রাশিয়ার অভিযোগ কৃষ্ণ সাগরে ঢুকে পড়ে মাঝারি একটি ডাস জাহাজ সেটিকে রুখতে যুদ্ধ বিমান প্রেরণ করে তারা তবে নিরাপদ দূরত্ব বজায় রেখেছিল বিমানটি কোনো প্রকার হামলা করেনি এদিকে রাশিয়ার দাবি অস্বীকার করে ডাস প্রতিরক্ষা মন্ত্রণালয় পাল্টা হয়রানির অভিযোগ তুলে রাশিয়ার বিরুদ্ধে এক বিবৃতিতে ডাসরা জানায় জলসীমা অতিক্রম করেনি তাদের রণতরিটি বরং মিসাইল পায়ী একটি বিমান তাদের যুদ্ধজাহাজটিকে আক্রমণ চেষ্টা চালায় গেল সপ্তাহে জলসীমায় প্রবেশের অভিযোগে ব্রিটিশ শরণতারীকে গুলি ছুড়ে তারা করে রাশিয়া এতে তীব্র বাকযুদ্ধ শুরু হয় লন্ডন ও মস্কোর মধ্যে কানাডায় তীব্র তাপধায়ে সত্তর জনের মৃত্যু কানাডায় তীব্র কম্পকে কমপক্ষে জনের মৃত্যু হয়েছে ব্রিটিশ কলম্বিয়া রাজ্যে ব্রিটিশ কলম্বিয়া রাজ্যে সোমবার থেকে লিপিবদ্ধ করা হয়েছে এই প্রাণহানি জাতীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রাজ্যটিতে মঙ্গলবারও ঊনপঞ্চাশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস করা হয় ফলে হিট স্ট্রোক এবং সংশ্লিষ্ট রোগে আক্রান্ত কয়েকশো মানুষ নিহতদের বেশিরভাগই প্রবীণ কানাডিয়ান এবং কারাগারে বন্দি আলবার্তা সাস্কাচুয়ান ও উইকন রাজ্যের জারি করা হয়েছে তাপধায়ের সতর্কতা এদিকে উনিশশো চল্লিশ সালের পর মার্কিন শহর পোর্টল্যান্ড সিয়াটল সর্বোচ্চ দেখছে তাপমাত্রা আবহাওয়া দপ্তরের তথ্য অনুসারে ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা ওপর রেকর্ড করা হয়েছে মঙ্গলবার অধিবাসীদের প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে পানি এবং তরল খাবার গ্রহণের কথা বলছেন চিকিৎসকরা পাকিস্তানের দৃষ্টিনন্দন নৌকা মসজিদ মসজিদ আল্লাহর ঘর প্রতিদিন কমপক্ষে পাঁচবার মসজিদে হাজিরা দেওয়া প্রত্যেক মুসলমানের জন্য অবশ্য পালনীয় কর্তব্য কেয়ামতের দিনে সাত শ্রেণীর মানুষকে আকাশের ছায়ের নিচে আশ্রয় দেওয়া হবে তাদের অন্যতম হলো যাদের অন্তর সবসময় মসজিদে পড়ে থাকে মুসলমানরা সবসময় চেষ্টা করেন তাদের মসজিদ যেন একটু ব্যতিক্রম ও আকর্ষণীয় হয় মসজিদ নির্মাণে সব শ্রেণী মুসলমানরা সহযোগিতা করে থাকেন মুক্ত হস্তে এসেছে বলেছেন যে আমার জন্য মসজিদ নির্মাণ করে তার জন্য আমি ঘর নির্মাণ করি পৃথিবী জুড়ে এখনও অসংখ্য বিদ্যমান রয়েছে শত শত বছর পরও যেসব মসজিদের নির্মাণ দর্শনার্থীদের মুগ্ধ করে সম্প্রতি পাকিস্তানের করাচি শহরে তেমনই অবাক করে একটি মসজিদ নির্মাণ করা হয়েছে যা কাস্তিনামা মসজিদ বা নৌকা মসজিদ নামে প্রসিদ্ধ সাধারণ মানুষের আর্থিক সহযোগিতায় তিনতলা বিশিষ্ট এই মসজিদ নির্মাণে ব্যয় হয়েছে সাত কোটিরও বেশি টাকা যেখানে নয়শো মুসল্লি অনায়াসে একসাথে নামাজ পড়তে পারেন দূর থেকে দেখলে মনে হয় নদীর তীরে বড় একটি নৌকা দাঁড়িয়ে আছে কাছে গেলে দর্শকের ধারণা পাল্টে যাবে করাসির ওই নৌকা মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ ইসাক পাকিস্তানের সংবাদ মাধ্যম উর্দু পয়েন্টকে দেওয়া সাক্ষাৎ করে বলেন নৌকা মসজিদের এই স্থানে দেড়শো বছরের পুরনো নামাজ পড়ার অনুপযোগী একটি মসজিদ ছিল ওইটি ভেঙে নতুন মসজিদ নির্মাণের চেষ্টা করেও সম্ভব হচ্ছিল না অজানা কারণে বারবার দেয়াল ভেঙে পড়ে যেত তখন থেকে এই এলাকায় মানুষজন চলাফেরা করায় বন্ধ করে দেয় একদিন আব্দুল কাদের নামের স্থানীয় এক ব্যক্তির স্বপ্ন দেখেন নৌকার আদলে নির্মাণ করা হলে এই মসজিদ টেকসই হবে দেয়াল ভেঙে পড়বে না এরপরে টানা চোদ্দ বছর ধরে দৃষ্টি নন্দন এই নৌকা মসজিদ নির্মাণ করা হয় মোহাম্মদ ইসাক বলেন এই মসজিদ এখন দর্শনার্থীদের আগ্রহের জায়গায় পরিণত হয়েছে প্রতিদিন অসংখ্য মানুষ আসেন এটি দেখতে তবে লাইলাতুল বরাত লাইলাতুল কদর সহ বিশেষ দিনগুলোতে মুসল্লিদের ভিড় বেশি থাকে মধ্যপ্রাচ্যে বিমান হামলা নির্দেশ দিয়ে প্রশ্নের মুখে বাইডেন মধ্যপ্রাচ্যে বিমান হামলা নির্দেশ দেওয়ায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিজ দলের মধ্যে প্রশ্নের সম্মুখীন হচ্ছেন সাতাশ জন ইরাক সিরিয়া সীমান্তে যুক্তরাষ্ট্র বিমান হামলা চালায় ওই হামলায় ইরান সমর্থিত অন্তত পাঁচজন মিলিশিয়া নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে আহত হয়েছেন বেশ কয়েকজন সিরিয়ার সরকারি সংবাদ সংস্থা সানা বলছে হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে একটি শিশু রয়েছে আহত হয়েছেন কমপক্ষে তিনজন বাইডেন ক্ষমতায় আসার পর গত ফেব্রুয়ারিতে ইরান সমর্থিত মিলিশিয়াদের উপর যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছিল সেই হামলায় অন্তত জন নিহত হন মার্কিন জনগণকে নিরাপদ রাখার জন্য প্রেসিডেন্টকে সংবিধানের জরুরি পদক্ষেপ নেওয়ার বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে এই ক্ষমতা ব্যবহার করেই বাইডেন মধ্যপ্রাচ্যে বিমান হামলা নির্দেশ দেন কংগ্রেসকে পাশ কাটিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা এমন হামলা নির্দেশ আগেও দিয়েছেন পরিণতিতে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদীতে যুদ্ধে জড়িয়ে পড়েছে এমন যুদ্ধের ক্ষেত্রে কংগ্রেসের অনুমোদন নেওয়ার কথা মার্কিন সংবিধানে বলা আছে তবে মার্কিন প্রেসিডেন্টরা সংবিধানের আর্টিকেল দুই এর ক্ষমতা বলে বিদেশের মাটিতে এমন হামলা নির্দেশ দিয়ে আসছেন বাইডেনও একই কাজ করলেন কংগ্রেসের অনুমতি না নিয়ে এমন হামলা হামলা নির্দেশ প্রদানের জন্য বাইডেনের উপর ডেমোক্র্যাট আইন প্রণেতারাই ক্ষুব্ধ হয়েছেন সিনেটর বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির প্রভাবশালী ডেমোক্র্যাট সদস্য ক্রিস মার্ফি বলেছেন ভোটারদের কোনো অনুমোদন ছাড়া এমন হামলা নির্দেশের পরিণামে যুক্তরাষ্ট্রকে যুদ্ধ জড়িয়ে পড়তে হচ্ছে কংগ্রেসে আলোচনা করে সিদ্ধান্ত হলে এমন হামলা বা যুদ্ধ নিয়ে ভোটারদের মতামত প্রতিফলিত হওয়ার সুযোগ থাকে বৈদেশিক সম্পর্ক বিষয়ক সিনেট কমিটির অপর ডেমোক্র্যাট সদস্য বব ম্যানেন্ডেস বলেন তিনি প্রেসিডেন্ট বাইডেনের এমন ক্ষমতার আইনগত বিষয়টি ক্ষতিয়ে দেখতে ইচ্ছুক সংবিধানের আর্টিকেল দুইয়ের প্রেসিডেন্ট প্রেসিডেন্টের এমন ক্ষমতার বিষয়টি রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় প্রশাসনেই প্রশ্নের সম্মুখীন হয়েছে বলে তিনি উল্লেখ করেন এদিকে গতকাল এক বিবৃতিতে বলা হয়েছে সিনেটরের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটি বাইডেন প্রশাসনের কাছ থেকে এ বিষয়ে বিস্তারিত জানতে শুনানি গ্রহণ করবে চলতি সপ্তাহে ইরাক সিরার সীমান্তে মার্কিন বিমান হামলার পর বাগদাদ বিবৃতি দিয়েছে তারা এই হামলার নিন্দা জানিয়েছে ইরাক বলছে এসব হামলার মাধ্যমে তাদের দেশের সার্বভৌমত্বের উপর আঘাত করা হয়েছে বাগদাতে মার্কিন সমর্থক সরকারের এমন বিবৃতি পরিস্থিতিকে জটিল করে তুলেছে বাগদাতে মার্কিন সমর্থক সরকারের এমন বিবৃতি পরিস্থিতিকে জটিল করে তুলেছে বাগদাতের এমন অবস্থানে প্রেসিডেন্ট বাইডেনের হামলার নির্দেশে সমালোচকরা এ নিয়ে কথা বলার বাড়তি সুযোগ পেয়েছেন